আন্ডায় বন্ধ হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আগেও দেখিয়েছি আপনাদের এফআরপি লক আসলে বাইপাস কিভাবে করবেন। এখানে আপনারা দেখে নেন, আসলে এটার মডেল হলো আপনার গিয়ে i97 সিম্ফনি, এটা এফআরপি লক লেগে আছে। আপনাদের এফআরপি লক বাইপাস করতে দেখাবো, এফআরপি লক কিভাবে বাইপাস করবেন। সবার আগে আপনারা ওয়াইফাই কানেক্ট করবেন। ওয়াইফাই কানেক্ট করতে গেলে এখানে যেতে হবে, আগে ওয়াইফাই সবার আগে ওয়াইফাই কানেক্ট করবেন। ওয়াইফাইতে কানেক্ট করে নিয়ে আপনাদের ভিতরে যাওয়ার কোনো দরকার নেই, আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনারা এখানে ক্লিক দিয়ে আগে একবার দেখতে পারেন যে এখানে সিলেক্ট করা যায় নাকি ব্রাউজার। চেপে ধরে দেখবেন সিলেট অল এখান থেকে আসতেছে না, আপনারা এখান থেকেও ব্যাক হয়ে যাবেন। ইমার্জেন্সি কলে দেবেন, তারপর এখানে গিয়ে ডাবল ক্লিক, তারপর আপনার এখানে একটা নাম্বার অ্যাড করবেন। কারো যদি না এসে থাকে তাহলে অবশ্যই সিম কানেক্ট করবেন। এখানে নাম্বারটা সিলেক্ট করে নাম্বারের উপরে ক্লিক করবেন, তারপর থ্রি ডট, তারপর শেয়ার, তারপর এখানে এটা মেসেজ টাইপটা চেপে ধরে থাকবেন। অ্যাপ ইনফো এখানে যাওয়ার পরে উপরে কাউন্টিং করবেন, অ্যাডভান্স ম্যানেজার নিকুরে কাউন্টিং না হলে এখানে ক্লিক করবেন, তারপরে SMS অ্যাপ এখানে ক্লিক করবেন, ওপেন ইন লিঙ্ক এখানে ক্লিক করবেন, তারপরে সবার নিচে চলে যাবেন, এখানে ইউটিউব সিলেক্ট করবেন, ইউটিউব, তারপরে আপনারা এখানে ইউটিউবের লোগোতে ক্লিক করুন, তারপর নোটিফিকেশন, তারপর এটার উপরে কাউন্টিং করুন, এখানে ক্লিক করুন অ্যাবাউট। এখানে দেখুন অ্যাবাউটে দেখতে পাবেন, এখানে দেখুন অনেকগুলো অপশন আসছে, এখানে আপনারা এখানে ইউটিউব টিম সার্ভারে ক্লিক করতে পারেন, তাহলে আপনাদের একটা ব্রাউজারে নিয়ে যাবে। এক কথায় শেষ এফআরপি লক খুলতে গেলে আপনাদের সবার আগে একটা ব্রাউজার সিলেক্ট করবে, কিন্তু ব্রাউজার সিলেক্ট করার জন্য এত কিছু করতে হলো, তাই আপনারা ব্রাউজারে চলে যাবেন। আরেকটা বিষয়, আপনি যেই মোবাইলটা এফআরপি লক করতেছেন সেটার অবশ্যই ভার্সনটা দেখে নেবেন। এখানে আপনারা লিখতে পারেন এফআরপি ভার্স সিম্ফনি SIMPHONY সিম্ফনি i97 CPU। আপনারা আসলে ইনফরমেশনটা আগে দেখবেন যে আসলে এটা কত ভার্সনের গুগল অ্যাকাউন্ট ম্যানেজার ছিল, ঠিক আছে। এটা আসলে এটা কিন্তু দেখতেই হবে একবার, অ্যান্ড্রয়েড ভার্সন এটা 9.0, ঠিক আছে। এখানে এটা তাহলে দেখাই লাগবে, মাস্ট বি। তারপর আপনারা এটা কেটে দেবেন, চলে যাবেন এফআরপি বাইপাস ফাইল, আপনারা দেখতেছেন এখানে আপনারা ক্লিক করবেন, প্রথম লিঙ্কে চলে যাবেন। সবার আগে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার ডাউনলোড করতে হবে, আসলে দেখলেনই তো যে 9. এখানে আপনারা গুগল 8, 9, 10, মানে এই গুগল অ্যাকাউন্ট ম্যানেজার দিয়ে আপনারা তিনটা ভার্সনে কাজ করাইতে পারবেন। আমি এটা নিয়ে নিলাম, এটা অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে, কিন্তু একবার ব্যাক করলাম, আবার ব্যাক করে ফেলছি, মাঝে মাঝে অ্যাড আসে তাই এরকম করে। হ্যাঁ, সমস্যা নাই, আপনারা ওটা কিন্তু ডাউনলোড হচ্ছে অলরেডি। তারপর আপনারা এখানে নেবেন এই যে এফআরপি বাইপাস 1.1.0, এটা নেবেন, তারপরে ওকে, এখানে ডাউনলোড ক্লিক করে যে ডাউনলোড সিলেক্ট করবেন। ও, গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটা আসলে ডাউনলোড হয়নি, তারপর থ্রি ডোজে গিয়ে তারপর ডাউনলোডে যাবেন, দেখবেন। তার সবার আগে আপনি গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটা দিবেন,
ব্যাক করবেন ইনস্টল দিবেন তোমারটা নিয়ে যাবা রাখবা রে নিয়ে যাবা না রাখবা নিয়ে যাও দেখছো 50 টাকা দে এটা আপনারা ডন করে দিবেন তারপর আপনার এবার কি হয় কাজটা এখানে হলো আপনাদের বিষয় এখানে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এইটা অপশনটি আসবে আসলে এখানে উপরে থ্রি ডট আছে থ্রি ডট করে এখানে ক্লিক করুন তারপরে আপনারা একটা জিমেইল দিতে পারেন কিংবা আপনারা এখানে নতুন করে ক্রিয়েট করতে পারেন বা নতুন করে জিমেইল খুলতে পারেন আর জিমেইল অ্যাকাউন্ট না খুলতে পারলে তো সমস্যা আপনারা জিমেইল একটা অ্যাড করে দিতে পারেন যদি আগের জিমেইল থাকে পরে রিমুভ করে দিবেন আমার একটা জিমেইল অ্যাড করতেছি আমি পাসওয়ার্ড দিয়ে নিলাম তারপরে আপনি নেক্সট করবেন এটা আপনার অলরেডি বাইপাস হয়ে গেছে আপনারা এখানে চিপে ধরে এখানে পাওয়ার বাটন চিপে ধরে থাকবেন রেস্টার্ট দিন হ্যালো ভিউয়ার্স আসলে আপনাদের ভিডিওটি ভালো লাগলে আসলে লাইক দিয়ে সহযোগিতা করবেন আসলে আপনাদের একটি লাইকের আশা করতে পারি আর থেকে আর বেশি কিছু আশা করতে পারি না আপনারা আমি জানি আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইবও না করতে পারেন কারণ ভিডিও তো পাই আমরা সাবস্ক্রাইব করে রাখবেন ভাই আসলে সাবস্ক্রাইব করলে আমাদের জন্য বেস্ট হবে কারণ আপনারা নতুন ভিডিও আপডেট করলে আপনারা সবার আগে পেয়ে যাবেন আমি আসলে প্রফেশনাল ইউটিউবার নয় যে আপনাদের কাছে প্রফেশনাল ইউটিউবার নয় যে আপনাদের কাছে ই চাইবো লাইক চাই আমরা ই করবো আসলে এটা কোনটা কিছুই না এখন ভিউয়ার্স আসলে এটা এফআরপি বাইপাস হয়ে গেছে ভিডিও